আসসালামু আলাইকুম চালু শিখি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে আমরা পরিমাপ চ্যাপ্টারের বারো নম্বর অঙ্কটা করব তো চলো শুরু করে ফেলি তো আমাদের আগে প্রশ্নটা প্রত্যেক ভিডিওতে আমি বলি যে আগে প্রশ্নটা ভালো করে বুঝে নিতে হবে তারপর আমাদের অঙ্কটা করতে হবে তো একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্তের দেড় গুণ দেড় গুণ বোঝো তোমরা দেড় হচ্ছে যে আমরা বলি না যে কয়টা বাজে দেড়টা বাজে আড়াইটা বাজে বা টাকা আগে দেড় টাকা আড়াই টাকা এরকম ছিল পঞ্চাশ পয়সা ছিল মানে এক টাকা টাকার একটা পয়সা ছিল আর এর সাথে যদি পঞ্চাশ পয়সা একটা পঞ্চাশ পয়সা যেটাকে বলতাম আমরা আনা ওইটা যদি দুইটা একসাথে যোগ করি তাহলে আমরা দেড় টাকা পাই ঠিক আছে এক টাকা আর এক টাকার পয়সা আর আডানা আনা যদি একসাথে করতাম তাহলে বলতাম যে আমার কাছে দেড় টাকা আছে আমার কাছে আড়াই টাকা আছে তো এইটাই হতেছে দেড় গুণ ঠিক আছে তো আমি বলছিলাম যে কোনটাকে ক দরবা কোনটাকে ক দরবা আর কোনটাকে চার গুণ দেড় গুণ আড়াই গুণ যাই ধরো কোনটাকে ক দরবা এটা নিয়ে অনেকের একটা কনফিউশন থাকে ঠিক আছে তো আমি আগের ভিডিওতেও বলছি যেটার সাথে বৈষণ্যরা থাকবে সেটাকেই ক দরবা ঠিক আছে যে দৈর্ঘ্যের সাথে থাকতো যে দৈর্ঘ্য প্রস্থের বলছে না প্রস্থের বলছে না এই কারণে প্রস্থকে ক দৈর্ঘ্যকে প্রস্থের যে ক আছে এই সাথে দেড় গুণ করে দিবা ঠিক আছে তো আমরা ধরে নিই যে ধরি সমাধান করতে গিয়া ধরি আমাদের প্রস্থ হইতেছে কত ক আর দৈর্ঘ্য কত দেড় গুণ বলছে দেড় গুণ কীভাবে আমরা এক করি দেড় গুণ আমরা বলতে পারি এক টাকা পঞ্চাশ পয়সা এটাই আমাদের দেড় গুণ এটার সাথে ক গুণ করে দিলাম ঠিক আছে এই শূন্যের কি কোনো দাম আছে এই শূন্যের কোনো দাম নাই দশমিকের ডানে শূন্যের কোনো দাম নাই এক দশমিক পাঁচ দিলেই চলে এই হয়ে গেল দেড় গুণ বা আমরা এটাকে এইভাবে বলতে পারি এক টাকা এই হইতেছে এইভাবে বলতে পারি তারপর সমস্ত বাঙাতে পারি দুই একে দুই দুই আর এক কত তিন আর নিচে হবে দুই এটাও হইতেছে দেড় বুঝতে পারছো তো এখানে আমরা এইভাবেও লিখতে পারি যেভাবে ইচ্ছা তুমি যেভাবেই লেখো অঙ্ক কিন্তু হবে ঠিক আছে তো দেড় গুণ এরপর বলে দিছে এর ক্ষেত্রফল ক্ষেত্রফল দেওয়া আছে আমরা অনেক কিছু পাওয়া গেলাম ক্ষেত্রফল দেওয়া আছে বর্গমিটারেই দেওয়া আছে এখানে যদি একর করে অন্য কিছু থাকতো তাহলে আমাদের আবার বর্গমিটার বানানো লাগতো তো এখানে তার বর্গমিটারে দেওয়া রাখছে এর মানে আমাদের কাজটা একটু কমায় দিছে তো এরপরে বলছে পরিসীমাগত তা আমাদের কি লাগে পরিসীমার জন্য পরিসীমার সূত্রটা হচ্ছে টুয়েন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এখানে আমাদের একটা পরিসীমা বের করার জন্য দুইটা জিনিস লাগে সেটা হচ্ছে দৈর্ঘ্যের মান আর একটা হচ্ছে প্রস্থের মান তো আমরা এখানে দৈর্ঘ্যের মান এখানে দর্শী হতেছে ক তো আমাদের এই ক গুলার মান বের করতে হবে তো আমরা প্রশ্ন মতে অর্থাৎ প্রশ্ন মতে নয় এই দৈর্ঘ্য আর প্রস্থবে সেটা ক্ষেত্রফল বের করবো কারণ কি ক্ষেত্রফল দেওয়া আছে তারপর প্রশ্নমতে দিয়া এই দৈর্ঘ্য আর প্রস্থের নির্দিষ্ট মান বের করে ফেলবো তাহলে আমরা লিখতে পারি এখানে ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকুয়াল টু তোমরা একটু সাজিয়ে লিখবে আমি কিন্তু তেমন সাজাই না ঠিক আছে প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি তেমন সাজাই না তোমরা একটু সাজিয়ে লিখবা ঠিক আছে এখানে জাস্ট আমি একটু বুঝাই যে সিরিয়ালটা কিভাবে দিতে হবে আর এখানে লিখবো আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ না দৈর্ঘ্য হচ্ছে দেড় ক গুণ প্রস্থ হচ্ছে ক তাহলে আমাদের মান আসে হচ্ছে এটা এটার সাথে গুণ হবে কোয়ার ক গুণ করলে কি হয়ে যায় ক স্কোয়ার হয়ে যায় ঠিক আছে তো এই হয়ে গেল আমাদের ক্ষেত্রফল বর্গমিটার বলতে পারি তাহলে আমরা প্রশ্ন মতে দিয়ে বা শর্ত মতে দিয়ে আমরা বাকি কাজটুকু করে ফেলতে পারি এটা আর এটা পরস্পর সমান কথাটা বলতে পারি আমাদের হতে হচ্ছে তো এখানে আমরা বা চিহ্ন ব্যবহার করব বা এখানে এই চিহ্ন ব্যবহার করব ঠিক আছে যদি মাঝখানে সমান চিহ্ন থাকে সেই ক্ষেত্রে তাহলে এখানে ক কে রাখবো আর কোনো ব্যক্তি সমানের বাম পাশে থাকবে না সব ডান পাশে চলে যাবে তাহলে তাকে একটু ধাক্কা দিয়ে ওই পাশে পাঠিয়ে দেই যেহেতু তারা গুণ অবস্থায় আছে ওই পাশে আসলে কি হবে বাঘ বাঘ হয়ে যাবে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এই ভাগটা করে ফেলবো যদিও দশমিক দশমিকের জন্য আমরা এটাকে একটু কষ্ট করলাম না তাহলে দুইশো ষোলো ভাগ দিলাম আমরা এক দশমিক পাঁচ দিয়া তাহলে আমাদের আসে একশো চুয়াল্লিশ তো উভয় উভয় পাশে আমরা একটু বর্গমূল করে ফেলি কি লিখবো আমরা যে উভয় পক্ষে বা উভয় পাশে বর্গমূল করে তো বর্গমূল করলে আমাদের এই পাশে যে সমান এ আর রুট কাটা গেল আর কিন্তু কিন্তু এই পাশে নাই আমরা সেই পাশে স্কোয়ার বানিয়ে ফেলতে পারি দেখবা এখানে আমরা বারো স্কোয়ার দিতে পারি তাহলে বারো এই স্কোয়ার আর এই রুটে কাটা যায় তাহলে আমাদের থাকে বারো ঠিক আছে বারো বারো হচ্ছে একশো চুয়াল্লিশ তো তোমরা এইটা নিয়ে চিন্তা করবা না জাস্ট একশো চুয়াল্লিশ লেখবা আর রুডের যে একটা বাটন আছে ওই বাটনে ক্লিক করবা দেওয়ার সাথে সাথে কি চলে আসবে বারো চলে আসবে তো আমরা কি পায়ে গেলাম এখানে পায় গেলাম হচ্ছে ক ইকুয়াল টু বারো কটা কি ছিল আমাদের কটা ছিল হচ্ছে প্রস্থ আমাদের দৈর্ঘ্যের মানটাও বের করতে হবে ঠিক আছে তাহলে দৈর্ঘ্য হইতেছে দৈর্ঘ্য হইতেছে আমাদের প্রস্থের দেয়ার গুণ তাহলে এখানে দেড় গুণ এখানে কয়ের মান কি বারো ঠিক আছে তো আমরা এখানে জাস্ট ক্যালকুলেটারে এটাও করে ফেলতে পারি যে বারো গুণ এক দশমিক পাঁচ তাহলে আমাদের আসে হচ্ছে আঠারো এই আমরা দুইটা জিনিস পায় গেলাম যেটা আমাদের দরকার ছিল পরিসীমা বের করার জন্য তাহলে পরিসীমা বের করার জন্য আমাদের একটা দৈর্ঘ্যের দরকার আর একটা প্রস্থের দরকার ঠিক আছে আর কোনো কিছুর দরকার নাই তাই আমরা এটা মুছে মুছে দেই তোমরা এটা উঠিয়ে নিবে খাতা কলমে দ্বারা তো এখানে আমরা লিখব যে আমরা জানি আমরা জানি আমরা কি জানি পরিসীমা আমরা জানি হতেছে পরিসীমা ইকুয়াল টু টু ইন্টু প্রস্থ এই জিনিসটাই জানি আর কিছুই জানি না তাহলে টুকে লিখবো আর দৈর্ঘ্য হইতেছে আঠারো আঠারো দিব আর যুগ চিহ্ন দিব প্রস্থের মান হচ্ছে বারো বারো লিখবো এই দুইটা যুগ করে ফেলি দুই আর আট হচ্ছে শূন্য হাতে আছে এক 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 দুই এক তিন তিরিশ তিরিশ ষাট পরিসীমা অর্থাৎ এখানে এত মিটার হতেছে আমাদের পরিসীমা তো এখানে আমাদের ষাট মিটার হচ্ছে পরিসীমা তো অনেকে বলতে পারে যে পরিসীমাটা কি আসলে মানে এমনি বাস্তবিক পক্ষে পরিসীমাটা কি পরিসীমাটা হচ্ছে যে একটা আয়তকার গড় আঁকলাম এইটুকু তো এর ভিতরের যে জায়গাটা আছে এই যে জায়গাটা আছে এই জায়গাটা হইতেছে ক্ষেত্রফল যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে আমরা এইটুকু জায়গার মধ্যে কতটুকু জায়গা আছে সেটা বের করতে পারবো ঠিক আছে আর এইটা হইতেছে ওইটার ক্ষেত্রফল মানে সরি ক্ষেত্রফল না এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হইতেছে প্রস্থ কিন্তু তাহলে পরিসীমাটা কি পরিসীমা এই যে ষাট মিটার বের করলাম এটা কি বের করলাম এইটা হইতেছে এই যে এই যে রাস্তাটুকু আছে আমি যতটুকু টানতেছি এই সম্পূর্ণটা হইতেছে এটার পরিসীমা ঠিক আছে এই যে এইটা 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 এই সম্পূর্ণটা মিলে পরিসীমা হয়েছে তাই লিখছি দুইটা দৈর্ঘ্য কয়টা দৈর্ঘ্য দুইটা দৈর্ঘ্য এইটা দৈর্ঘ্য এইটা দৈর্ঘ্য এই দুইটা দৈর্ঘ্য আর দুইটা প্রস্থ এই প্রস্থ এই প্রস্থ এই দুইটা প্রস্থ আর দুইটা দৈর্ঘ্য আমরা যোগ করে দিয়েছি যোগ করে দেওয়ার পর আমরা যা পাইছি সেটাই হইতেছে পরিসীমা তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো কমেন্ট করবে ভিডিওটি ভালো লাগলেও কমেন্ট করবে আর আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবে কিছু না কিছু ইনফরমেশন যেগুলো অন্য টিচারের কাছে পাবে না সেটা পেতেও পারো নাও পেতে পারো তাই দেখবে যে পেলে তোমরা অনেক কিছু মানে একটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো অনেকেই বলতে পারে যে এই ভিডিওগুলা এই অঙ্কগুলা সমাধান অনেক টিচাররা ইউটিউবে দিয়ে দিয়েছে দিয়ে দিছে তো তারপরে কেন আমি এই ভিডিও গুলা দিই কারণ হচ্ছে বাংলাদেশে অনেক টিচার আছে যে আমাদের এলাকার মধ্যেও যদি গণিত টিচার খুঁজি তাহলে দেখব দশ বারোটা আছে তো সবাই কিন্তু সবার কাছে কিন্তু স্টুডেন্ট যায় ঠিক আছে সবার কাছে কিন্তু স্টুডেন্ট যায় কেন যায় এক একজনের কাছে এক একজন এক একভাবে বুঝে ঠিক আছে তুমি যদি আমার কাছে আসো তুমি বুঝবে না তুমি আরেকজনের কাছে বুঝবে বা অনেক স্টুডেন্টরা আছে যারা আমার কাছে এসে বুঝবে যারা অন্য অন্য টিচার কাছে বুঝবে না তাই যারা আমার ভিডিও দেখে বুঝে তারা তো অন্তত পক্ষে বুঝতে পারবে তো আশা করি বুঝতে পেরেছ এই অঙ্কটা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং বন্ধুদের কাছে শেয়ার করবে আল্লাহ হাফেজ